নমস্কার দর্শক বন্ধু, আজকে আমি স্পন্ডাইলোসিস ও হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট সম্বন্ধে আলোচনা করব। এই হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে যদি আমরা অনেক ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট দিতে পারি, পেশেন্ট কিন্তু আরও দ্রুতভাবে সুস্থতার দিকে এগোয়। প্রথমত পেশেন্টের কনফার্ম ডায়াগনোসিস করতে হবে, ব্লাড এক্সামিনেশান, রেডিওলজি এক্সামিনেশান, এই সব সাহায্য নিয়ে আমাদের কনফার্ম ডায়াগনোসিস করতে হবে। ব্লাড এক্সামিনেশানের মধ্যে যদি ভিটামিন D3 ক্যালসিয়াম লেভেলের অভাব থাকে, সেগুলো পূরণ করতে হবে। ভিটামিন D3-র অভাব পূরণ হয় একটি হলো সূর্যালোকের মাধ্যমে, আরেকটি হলো খাবার এবং একটি হলো সাপ্লিমেন্ট। এই তিনটি পদ্ধতি পেশেন্টের লাইফস্টাইল স্ট্যাটাস, পেশেন্টের কন্ডিশান অনুযায়ী পেশেন্টের উপর অ্যাপ্লাই করতে হবে। পেশেন্টকে সুস্থ রাখার জন্য পেশেন্টকে আজীবন কিছু এক্সারসাইজ বা ব্যায়াম দিতে হবে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের জন্য একরকম ব্যায়াম, লাম্বার স্পন্ডাইলোসিসের জন্য একরকম ব্যায়াম, এবং ব্যায়াম পেশেন্টকে অ্যাডভাইস করতে হবে। এবং ভার্টিব্রাল কলামটাকে সাপোর্ট করার জন্য বেল্ট অ্যাডভাইস করতে হবে। এইভাবে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের সঙ্গে যদি পেশেন্টকে ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট আমরা দিতে পারি, তবে কিন্তু পেশেন্ট আজীবন সুস্থ থাকতে পারে। স্পন্ডাইলোসিস 100% কিওর করা সম্ভব নয়, আমরা সাম এক্সটেন্ট কিওর করতে পারি। যদি ইয়ং এজে এই ডিজিজটা হয় কোনো কারণে, তবে কিন্তু সুস্থ হয়ে যেতে পারে। কিন্তু আফটার 40, আফটার 50 বা 60 ইয়ার্সের পরে যদি এই স্পন্ডাইলোসিস ডিজিজটি হয়ে থাকে, 100% কিওর করা সম্ভব নয়। কিছুটা আমরা সুস্থ করতে পারি, বাদ বাকি ম্যানেজমেন্ট ট্রিটমেন্ট এবং আজীবন হোমিওপ্যাথিক বা তার পছন্দ অনুযায়ী যে সিস্টেম অফ মেডিসিন সে বেছে নেবে, সেই সিস্টেমের ট্রিটমেন্টে তাকে আজীবনই থাকতে হবে। তবে শুরু করি আজকের নতুন ভিডিও। এবার আমি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টের কথা বলি। হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করতে হলে প্রথমে পেশেন্টের কেস টেকিং করতে হবে। কেস টেকিং করার পর টোটালিটি অফ সিমটমস করে আমাদের রেমিডি চয়েস করতে হবে। হোমিওপ্যাথিক শাস্ত্রে কোনো ডিজিজের জন্য কোনো ফিক্স রেমিডি নেই। আমাদের পেশেন্ট যেমন সাইন সিমটম দেবে, সেই অনুযায়ী আমরা রেমিডি চয়েস করব। আজ আমি স্পন্ডাইলোসিসের জন্য 5টি বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে আলোচনা করব। স্পন্ডাইলোসিসের জন্য আমি ক্লিনিকে এই 5টি মেডিসিনের রেজাল্ট সবচেয়ে ভালো পেয়েছি। এই জন্য আমার মতে এই 5টি হোমিওপ্যাথিক মেডিসিন বেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন। প্রথমে আমি ইসকিউলাস হিপ সম্বন্ধে আলোচনা করব। ইসকিউলাস হিপ সার্ভাইকাল স্পন্ডাইলোসিস এবং লাম্বার স্পন্ডাইলোসিসের জন্য খুব ভালো একটি মেডিসিন। পেশেন্টের কাঁধে যন্ত্রণা থাকে, দুই কাঁধের মধ্যবর্তী স্থানে খুব ব্যথা এবং যন্ত্রণা থাকে, ঘাড়ে যন্ত্রণা থাকে, সার্ভাইকাল রিজিয়ানে পেন হয়, পেশেন্টের এত তীব্রতর ব্যথা থাকে যে পেশেন্ট স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে ঘাড় সোজা করে রাখতে পারে না। লাম্বার স্পন্ডাইলোসিসের জন্য খুব ভালো একটি মেডিসিন এই ইসকিউলাস হিপ। পেশেন্টের মাজা যন্ত্রণা থাকে, লাম্বো স্যাক্রাল জয়েন্টে পেন এবং ব্যথা হয়, পেশেন্ট সামনের দিকে নিচু হয়ে বা সামনের দিকে ঝুঁকে কাজ করতে পারে না, কাজ করলেই ব্যথা বৃদ্ধি প্রাপ্ত হয়। হাঁটা চলার সময় এবং সামনের দিকে নিচু হলে এই মাজা ব্যথা বৃদ্ধি প্রাপ্ত হয়। ইসকিউলাসিপ মাদার পটেন্সি থেকে শুরু করে 30-200 1M বা তার উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। ইসকিউলাসিপ 30 পটেন্সি ব্যবহার করা যেতে পারে, তবে আমি এখানে অ্যাভারেজভাবে ডোজ এবং পটেন্সির কথা আলোচনা করছি। পেশেন্ট না দেখে কোনো ওষুধের ডোজ, পটেন্সি, রিপিটেশান সঠিকভাবে বলা সম্ভব নয়। ইসকিউলাসিপ 30 পটেন্সি প্রথম দিন সকালে খালি পেটে একটি ডোজ এবং সন্ধেবেলায় খালি পেটে একটি ডোজ ব্যবহার করা যেতে পারে। পরের দিন 3-4 দিন সকালে প্রতিদিন একটি করে ডোজ যদি নেওয়া যায়, পেশেন্টের খুব ভালো ইম্প্রুভ হয়। যদি উচ্চতর পটেন্সি ব্যবহার করা হয়, 200 বা 1M সিঙ্গেল ডোজ প্রথমে ব্যবহার করা উচিত। স্পন্ডাইলোসিসের জন্য আরেকটি কার্যকরী মেডিসিন ব্রায়োনিয়া অ্যালবা। ব্রায়োনিয়া অ্যালবা যে কোনো স্পন্ডাইলোসিসের জন্য খুব ভালো একটি কার্যকরী মেডিসিন, সে সার্ভাইকাল হোক, থোরাসিক হোক বা লাম্বার। পেশেন্ট যখন স্থির অবস্থায় বসে থাকে বা শুয়ে থাকে বা রেস্ট নেয়, তখন পেশেন্টের স্পন্ডাইলোসিসের ব্যথা যন্ত্রণা পেশেন্ট তেমন একটা অনুভব করে না। কিন্তু পেশেন্ট যখন মুভমেন্ট করে, কোনো কাজ করে বা হাঁটাচলা করে বা শোয়ার সময় এপাশ থেকে ওপাশে ঘোরে, তখনই সে ব্যথা অনুভব করে, তীব্রতর ব্যথা অনুভব করে। এই সাইন সিমটম দেখে
ব্রাইনি অ্যালবা আমরা কিন্তু চয়েস করতে পারি। ব্রাইনি অ্যালবা পেশেন্টদের জল পিপাসা বেশ বেশি থাকে, ব্রাইনি অ্যালবা পেশেন্টদের কনস্টিপেশনও বর্তমান থাকে। ব্রাইনি অ্যালবা 30 পটেন্সি 200 বা তার উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। ব্রাইনি অ্যালবা যদি 30 পটেন্সি ব্যবহার করা হয়, প্রথমে 2 থেকে 4টি ডোজ ব্যবহার করা উচিত। প্রথম দিন দিনে দুবার সকাল এবং সন্ধেবেলায়, পরের দিন একটি ডোজ এবং তার নেক্সট দিন আরেকটি ডোজ ব্যবহার করা যেতে পারে। ইমপ্রুভ দেখে বা কয়েকদিন ওয়েট করার পর মেডিসিনটি রিপিট করা যেতে পারে বা আরও উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। স্পন্ডাইলোসিসের জন্য রাস টক্সিকোডেন্ড্রন খুব একটি কার্যকারী মেডিসিন। এই মেডিসিনটি ডাক্তারদের ক্লিনিকে স্পন্ডাইলোসিসের জন্য প্রায় ইউজ হয়। পেশেন্ট প্রথম সকালে ঘুম থেকে ওঠার সময় তাদের স্পন্ডাইলোসিসের ব্যথা যন্ত্রণা খুব বেশি অনুভব করে। সকালবেলায় ওঠার সময় পেশেন্টের ঘাড়ে মাজায় এবং সারা মেরুদণ্ডে খুব ব্যথা যন্ত্রণা অনুভব করে। পেশেন্ট ধীরে ধীরে শরীর যত মুভমেন্ট করে ব্যথা ধীরে ধীরে আস্তে আস্তে কমতে শুরু করে। সারাদিন কাজের মধ্যে তেমন একটা ব্যথা যন্ত্রণা পেশেন্ট অনুভব করে না। আবার যখন পেশেন্ট রাতে শুতে যায় তখন আবার ধীরে ধীরে ব্যথা বাড়তে শুরু করে। মাঝরাতের দিকে পেশেন্টের ব্যথা তীব্রতর হয়, পেশেন্ট পাশ ফিরতে পারে না, সারা মেরুদণ্ড কোমর এবং মাজায় পাশ ফেরার সময় তীব্রতর ব্যথা অনুভব করে। পরের দিন সকালবেলায় ঘুম থেকে ওঠার সময় তীব্রতর ব্যথা থাকে পেশেন্টের মাজা কোমর এবং ঘাড়ে, সারা মেরুদণ্ডে পেশেন্টের ব্যথা অনুভব করে। ধীরে ধীরে কাজকর্ম করার পর সেই ব্যথা আস্তে আস্তে রিলিফ পায়। এই সিমটম থেকে আমরা রাস্টক্স নির্বাচন করতে পারি। রাস্টক্স 30 পটেন্সি থেকে শুরু করে উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। রাস্টক্স যদি 30 পটেন্সি ব্যবহার করা হয় দিনে দুবার 4 থেকে 5 দিন ব্যবহার করার পর পেশেন্টের খুব উন্নতি হয়। স্পন্ডাইলোসিসের জন্য রুটাজিও একটি উল্লেখযোগ্য মেডিসিন। রুটা গ্র্যাভিওলেন্স পেরিওস্টিয়াম কার্টিলেজ টেন্ডনের উপর খুব ভালো কাজ করে। রুটাজি পেশেন্টদের ঘাড়ে সারা পিঠ এবং মাজায় খুব ব্যথা থাকে, পেশেন্ট অনুভব করে যেন উঁচু জায়গা থেকে পড়ে গেছে, এত তীব্রতর ব্যথা থাকে পেশেন্টের। পেশেন্ট অনুভব করে যেন কেউ তাকে খুব করে মেরেছে, এইরকম সেন্সেশন পেশেন্ট অনুভব করে। পেশেন্ট যখন সকালবেলায় বিছানা থেকে প্রথম ওঠে তখন পেশেন্টের মাজায় খুব ব্যথা থাকে। স্পন্ডাইলোসিসের পেন পেশেন্টকে সেই মেরুদণ্ড বা মাজা বা ঘাড়ে যদি ম্যাসেজ করে দেয় কেউ, রিলিফ হয়। অথবা পেশেন্ট যদি চিত হয়ে যায় মেরুদণ্ডের ব্যথা বা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা রিলিফ হয়ে থাকে। এই সকল সাইন সিমটম থেকে আমরা রুটা গ্র্যাভিওলেন্স প্রেসক্রিপশন করতে পারি। রুটা গ্র্যাভিওলেন্স 30 পটেন্সি 200 পটেন্সি বা তার উচ্চতর পটেন্সি ব্যবহার করা যেতে পারে। 30 পটেন্সি যদি ব্যবহার করা হয় তবে 4 থেকে 5 দিন দিনে দুবার করে খাওয়া যেতে পারে। প্রথম দিন সকালে একটি ডোজ এবং সন্ধেবেলায় আরেকটি ডোজ ব্যবহার করা যেতে পারে। এইভাবে 4-5 দিন খেলে পেশেন্টের খুব ভালো ইমপ্রুভ হতে দেখা যায়। স্পন্ডাইলোসিসের জন্য মাকসল খুব একটি উল্লেখযোগ্য মেডিসিন। মাকসল আমি ক্লিনিকে প্রায় স্পন্ডাইলোসিস কেসে ইউজ করেছি, তবে তার ইন্ডিকেশান নিশ্চয় ছিল, নাহলে তো হঠাৎ কোনো কোনো পেশেন্টকে মাকসল দিয়ে দেওয়া যায় না। মাকসল পেশেন্টের স্পন্ডাইলোসিসের পেন রাতে শোয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত হয়, যেন মনে হয় যে রাস্টক্সের কেস। কিন্তু মাকসলের কিছু ডিফারেন্সিয়েশান পয়েন্ট আছে যেগুলো আমি বলবো। রাতে শোয়ার পর বৃদ্ধিপ্রাপ্ত হয়, পেশেন্ট পাস ঘুরতে পারে না, এত বৃদ্ধি হয়। অথবা কোনো পেশেন্টে দেখা যায় যখনই সন্ধে নামছে, সূর্য ডুবে যাচ্ছে, তখন থেকে মেরুদণ্ডের ব্যথা শুরু হচ্ছে, মাজার ব্যথা শুরু হচ্ছে বা ঘাড়ের ব্যথা শুরু হচ্ছে, একদম সারা রাত পেন হয়। এই সিমটম দেখেও আমরা মাকসল অনেক সময় চয়েস করতে পারি। যেই আস্তে আস্তে সকাল হয় ভোর হয় তখন মাজার ব্যথা বা মেরুদণ্ডের ব্যথা বা ঘাড়ের ব্যথা ধীরে ধীরে কমতে শুরু করে। মাকসল নির্বাচন করতে হলে, মাকসল সিলেক্ট করতে হলে পেশেন্টের কিন্তু ফ্ল্যাবি টাং থাকতে হবে, ফ্ল্যাবি ময়েস্ট টাং থাকতে হবে। পেশেন্টের প্রচুর ঘাম থাকে,
অর্থাৎ গরমকালে যদি পেশেন্ট পরিশ্রম করে, পেশেন্টের প্রচুর ঘাম হয়, পেশেন্টের খুব ক্রোধ বর্তমান থাকে, অল্প কথাতেই পেশেন্ট রেগে যায়, পেশেন্টের ঘুম খুব হালকা হয়, ভালো ঘুম হয় না পেশেন্টের, সামান্য শব্দতেই পেশেন্ট জেগে যায়। অনেক পেশেন্টে দেখা গেছে যে মাকসল পেশেন্টের কনস্টিপেশন থাকে, পায়খানা কোষ্ঠকাঠিন্য বর্তমান থাকে, পায়খানা ভালো হতে চায় না। মাকসল পেশেন্টদের একটু রাগ হলে বা ক্রোধ হলে বা মনের মধ্যে কোনো এক্সাইটমেন্ট হলে পেশেন্টের হাত পাকাবে। এইসব জেনারেটিস দেখে আমরা কিন্তু মাকসল সিলেক্ট করতে পারি। মাকসল স্পন্ডাইলোসিসের জন্য খুব ভালো একটি মেডিসিন, আমি প্রতিটি কেসে খুব ভালো রেজাল্ট পেয়েছি। মাকসল 30 পটেন্সি 201 mm বা তার উচ্চতর পটেন্সি কেস বুঝে ব্যবহার করা যেতে পারে। তবে প্রথম দিন দুটো ডোজ, সকালে একটি এবং সন্ধ্যাবেলা আরেকটি, পরের দিন সকালে আরেকটি মাকসল 30 ব্যবহার করা যেতে পারে। ডাক্তারবাবুরা যদি বোঝেন পরবর্তীকালে আরও ডোজ রিপিটেশান করতে হবে, তবে রিপিটেশান করতে পারে। তবে উচ্চতর পটেন্সির ক্ষেত্রে প্রথমে সিঙ্গেল ডোজ ব্যবহার করা উচিত। দর্শক বন্ধু, এই ছিল আজকে আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।